নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝাল চিড়ে। এইটা সকালে বিকালে টিফিনে খুব ভালো লাগবে খেতে, বাচ্চা বুড়ো সবাই ভালোবাসবে। তো এখানে আমি এটা আমি সাদা তেলে করছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম। বাদামটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুচো। নারকেলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনারা যেরকম খাবেন সেই বুঝে নেবেন। আমি এখানে ছোটো ছোটো চারটে আলু আর দুটো পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন। আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদ দেবো না। এবার আমি আলুটা ভাজব। A few moments later, বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটা এবার তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা রয়েছে, এর মধ্যে আমি বাকি চিড়েগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে করে করবেন, এবং খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার রান্নার কোনো ভিডিও দিলে পরে আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমার চিড়েটা ভাজা হয়ে গেছে খুব অল্প তেলে। এটা একটা মুখরোচক রান্না, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি গ্যাস অফ করে এটা নামিয়ে দিচ্ছি।